কোর্সের নাম হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? দিজ আর দ্য আউটলাইন্স অফ দিস চ্যাপ্টার। চ্যাপ্টার নেম হচ্ছে ইউজিং অপারেশনস টু কম্পিট। লেসন আউটলাইনে কি কি আছে দেখেন। জেনারেল ওভারভিউ, জেনারেল ওভারভিউতে আপনাদের স্ট্যাটিস্টিক্সের একটা ডেফিনেশন থাকবে, সেই সাথে বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটা ডেফিনেশন থাকবে। দুইটা বিষয় কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে? সেকেন্ড ওয়ান হচ্ছে সিগনিফিকেন্স, দেন স্টেজেস, অ্যাপ্লিকেশন, ব্রাঞ্চেস, পপুলেশন ভার্সেস স্যাম্পল, লেভেল অফ মেজারমেন্ট, লিমিটেশনস। আমরা তাহলে জেনারেল ওভারভিউ দিয়ে স্টার্ট করছি। আমি কেন বলেছি স্ট্যাটিস্টিক্স আর বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয় দুটো ডিফারেন্ট? ভাই স্ট্যাটিস্টিক্স হচ্ছে ওভারঅল স্ট্যাটিস্টিক্সের সব বিষয়গুলো, বাট বিজনেস স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট। স্ট্যাটিস্টিক্সের টুলসগুলো বা টেকনিক্সগুলো যখন বিজনেসের কোনো একটা পারপাসে ইউজ করা হবে তখন সেটা হয়ে যাবে কি? বিজনেস স্ট্যাটিস্টিক্স। কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক্স আমাদের কোর্স হওয়া সত্ত্বেও প্রথমে আমাদের আগে একটু জেনে নিতে হবে স্ট্যাটিস্টিক্স বিষয়টা কি, আদারওয়াইজ বিজনেস স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টটা কি হওয়া যাবে না, ক্লিয়ার হওয়া যাবে না প্রপার ওয়েতে। সো দ্য ফার্স্ট ডেফিনেশন ইজ স্ট্যাটিস্টিক্স। সবাই একটু নোটিস করবেন কি লেখা আছে দেখেন। Statistics is the practice or science of collecting and analyzing numerical data in large quantities, specially for the purpose of inferring proportions in a whole from those in a representative sample. এটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্সের ডেফিনিশন। আপনারা ম্যাক্সিমামই বুঝতে পারেননি আমি জানি, আমি সেটা বাংলায় আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। আমি কিন্তু বারে বারে বলছি এই যে ডেফিনেশনটা আমি যখন বাংলা এক্সপ্লেইন করব এবং যেই যেই কি ওয়ার্ডগুলো আপনাদেরকে আন্ডারলাইন করতে বলবো, সবাই ডেফিনেশনটা খাতায় লিখেন, যেই যেই কি ওয়ার্ডগুলো আমি আন্ডারলাইন করতে বলবো সেই কি ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে আমি বাংলা যেভাবে এক্সপ্লেইন করব সেই এক্সপ্লেনেশনটা যদি আপনারা লিখে নেন তাহলে আপনাদের ইজিলি এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন। ওকে ফাইন, দেখুন শুরুতে কি লেখা আছে। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য প্র্যাকটিস অর সায়েন্স অফ কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং নিউমেরিক্যাল ডেটা। এটা মানে কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা কি বিজ্ঞান বা সায়েন্স যেটার কাজ কি কালেক্ট করা এবং অ্যানালাইজ করা। কি অ্যানালাইজ করবে এবং কালেক্ট করবে? নিউমেরিক্যাল ডেটা। নিউমেরিক্যাল ডেটা মানে কি? সংখ্যাত্মক যে তথ্য সেগুলো কি করবে? সংগ্রহ করবে এবং বিশ্লেষণ করবে। আপনারা ফুল ডেফিনিশনের এই পোর্শনটা একটু আন্ডারলাইন করবেন, কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং নিউমেরিক্যাল ডেটা। কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং নিউমেরিক্যাল ডেটা, এই পার্টটুকু বুঝেছেন? স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ করে এবং কি সেটা কি করে বিশ্লেষণ করে। বাংলায় কথাগুলো লিখে নেন আপনাদের জন্য সুবিধা হবে। ইন লার্জ কোয়ান্টিটিস, কোয়ান্টিটিটা কি হবে? একটু বড় হবে, একটু বিশাল আকারের হবে। লার্জ কোয়ান্টিটিতে তারা কি করবে? ডেটা কালেক্ট করবে এবং অ্যানালাইজ করবে। দেন কি বলেছে দেখেন, স্পেশালি ফর দ্য পারপাস অফ ইনফারিং প্রপোর্শনস ইন আ whole from those in a representative sample. Representative sample এর আন্ডারে আন্ডারলাইন করেন। এখানে কি বলেছে? ইনফারিং মানে কি? বোঝা, বুঝে নেওয়া, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে স্যাম্পল, এই টোটাল যে আপনি ডেটা কালেক্ট করলেন বা আপনার টোটাল যে পপুলেশন হবে সেটা থেকে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কিছু সংখ্যক ডেটা নিয়ে সেখান থেকে টোটাল যে পপুলেশন সেটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করা বা একটা আইডিয়া নেওয়াই হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের কাজটা বা স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনটা আপনারা বুঝেছেন? সবাই কি ক্লিয়ার?
সবাইকে রেসপন্স করতে হবে। ডেফিনিশনটা সবাই ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিক ডেফিনিশন। কিন্তু আমাদের কোর্সটার নাম কি? Business statistics. So we have to know the definition of business statistics as well. What is the definition? In general, business statistics involves the application of statistical tools and techniques to business and managerial problems. এটা এটা মানে কি? বিজনেস স্ট্যাটিস্টিক্স যদি আমরা ইন জেনারেল দেখি বা কমন ভাবে এটা ডেফিনিশনটা বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যানের কিছু টুলস আছে এবং কিছু টেকনিক্স আছে। এই টুলস এবং টেকনিক্সগুলো ব্যবহার করার মাধ্যমে কোনো একটা অর্গানাইজেশনের বা কোনো একটা বিজনেসের সব ধরনের প্রবলেম সলভ করা বা ম্যানেজমেন্ট রিলেটেড ম্যানেজেরিয়াল যে কোনো প্রবলেম সলভ করে হচ্ছে কি? বিজনেস স্ট্যাটিস্টিক্স। আমাকে একজন বলেন তো বিজনেস স্ট্যাটিস্টিক্স কি? যেটা মাত্র বললাম বলেন, একজন বলেন, বলতে পারবেন বাংলায়? হ্যাঁ বাংলায়, আমি যেহেতু বাংলায় এক্সপ্লেন করেছি বাংলায় বলেন, কোনো সমস্যা নেই। বিজনেস স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ব্যবসা ব্যবস্থাপনার যে সমস্যাগুলো থাকে ওই সমস্যাগুলো এই পরিসংখ্যানের যে প্রক্রিয়াগুলো আছে টুলসগুলো আছে ওগুলোকে প্রবলেমগুলো সলভ করে এবং তা সঠিকভাবে উপস্থাপন করে। ভেরি গুড, খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন। আপনারা সবাই এখন শুনেছেন প্রথম ডেফিনিশনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? আমরা নেক্সট আরেকটা ডেফিনিশনে যাব। প্রথমটা হচ্ছে জেনারেল সেন্স। ইন ব্রডার সেন্স বিজনেস স্ট্যাটিস্টিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিস্টেম্যাটিক প্র্যাকটিস অফ কালেক্টিং অ্যানালাইজিং ইন্টারপ্রেটিং অ্যান্ড প্রেজেন্টিং ডেটা রিলেভেন্ট টু বিজনেস অপারেশনস অ্যান্ড ডিসিশন মেকিং। It serves as a critical tool for organizations to gain insights into their performance, market dynamics, and customer behavior. Broader sense of business statistics definition ta ekhane explain kora hoyeche na? Acha. Ei definition ta dekhen ekhane ki bolache? Business statistics hocche ekta systematic practice. Ki dhoroner practice? Systematic practice. Acha. থ্রু আউট দ্য ক্লাস দেখা যায় আমার কথার সাথে তাল মিলিয়ে পুরোটা ডেফিনেশন লেখা পসিবল হয় না। সো আমি যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করার কথা বলেছিলাম আপনারা একটা কাজ করতে পারেন, ওয়ার্ডগুলো জাস্ট খাতায় কি ওয়ার্ডগুলো খাতায় লিখে নিতে পারেন যেন যখন আপনারা ফার্দার স্লাইড দেখে ডেফিনেশন পড়বেন বা যে কোনো টপিক পড়বেন ওয়ার্ডগুলো দেখে যেন আপনাদের মনে পড়ে যায় এটা মিনিংটা কি। না, এটা অ্যাকচুয়ালি আপনার মার্কের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন চায় এবং এটাতে টু অর থ্রি মার্কস থাকে তাহলে স্ট্যাটিস্টিক্স এর ওই আড়াই লাইনের একটা ডেফিনেশন আর বিজনেস স্ট্যাটিস্টিক্স এর টু লাইনের ডেফিনেশন লিখলে তো আপনার থ্রি মার্কসটা এনশিওর করা পসিবল হবে না, তাই না? দ্যাটস ওয়াই আমি আপনাদের শর্ট ডেফিনেশনটা দিয়েছি এবং বড় ডেফিনেশনটা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুইটা ডেফিনেশনই এক্সাম হলে লেখার, তাহলে ফুল মার্কটা এনশিওর করা পসিবল হবে, ঠিক আছে? আচ্ছা, বড় ডেফিনেশনটা হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে বা দেখে হয়তো ভয় পাচ্ছেন, আমি এক্সপ্লেন করে দিব তাহলে বুঝবেন যে ছোটটার চাইতে বড়টাই আরও বোঝার ক্ষেত্রে সহজ। আচ্ছা, প্রথম যে ওয়ার্ডটা আমি বলেছি কি বলেছি? সিস্টেম্যাটিক প্র্যাকটিস। এই ওয়ার্ড দুটা খাতায় লিখেন। স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সিস্টেম্যাটিক প্র্যাকটিস, এটা কেন বলেছে? কারণ হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স এর যে প্রক্রিয়াগুলো যে কাজগুলো সেটা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আমি জাস্ট র্যান্ডমলি ডেটা কালেক্ট করলাম, কোনো সিস্টেম ফলো না করে সেগুলো রিপ্রেজেন্ট করলাম, অ্যানালাইজ করলাম, তাহলে আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা কিন্তু আমরা পাবো না। এই জন্য অবশ্যই স্ট্যাটিস্টিক্স যখন করা হবে
তখন একটা সিস্টেম্যাটিক প্রসিজিওর মেনটেন করতে হবে। এবং দেখেন কয়েকটা কাজের কথা একসাথে বলা হয়েছে, প্রথমটা কি, প্রথমটা কি কাজের প্রথমটা কি, সেকেন্ড লাইনে কালেক্টিং, সেকেন্ড ওয়ান অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং, প্রেজেন্টিং, এই চারটা ওয়ার্ড লিখেন, কালেক্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং, প্রেজেন্টিং। আমরা ইন ডিটেলস এটা পরবর্তীতে পড়বো, বা ডেফিনিশনের ক্ষেত্রে ইন শর্ট এটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। স্ট্যাটিস্টিক্স নিয়ে যখন কাজ করবেন তখন প্রথমে কি করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, কি করতে হবে, ডেটা কালেকশনে যেতে হবে, দেন সেই ডেটা কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, বিভিন্ন টুলস ইউজ করে, বিভিন্ন টেকনিক ইউজ করে সেই ডেটাগুলো বিশ্লেষণ করতে হবে। থার্ড নাম্বার হচ্ছে ইন্টারপ্রেটিং করতে হবে, অ্যানালাইজ করার পর আমার বিজনেসের সাথে সেটা কিভাবে রিলেটেড, আমি কোন ওয়েতে এটা প্রেজেন্ট করতে পারি, সেগুলো অলওয়েজ কি করতে হবে, ইন্টারপ্রিট করে দেখতে হবে। অ্যান্ড ফাইনালি এই ডেটাটা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে যে কোনো ফর্মুলাতে এটা কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের, বিজনেস স্ট্যাটিস্টিক্সের কাজ। এবং এটা করা হয় কেন এবং কিসের উপর, রিলেভেন্ট বিজনেস অপারেশনস অ্যান্ড ডিসিশন মেকিং। রিলেভেন্ট বিজনেস অপারেশন, রিলেভেন্ট কেন বলেছেন, আমাদের যেই টার্গেটটা থাকবে সেই টার্গেটের উপর ডেটা কালেক্ট না করে, সেই টার্গেটের উপর আমরা ডিসিশন না নিয়ে যদি অন্য কোনো বিষয়ের উপর আমরা কি করি, কাজ করি, তাহলে কি আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করতে পারবো। এজন্য বলেছে কি, অবশ্যই যেই বিজনেস অপারেশন নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, যে বিজনেস অপারেশনের রেজাল্ট আমরা জানতে চাচ্ছি, সেই রিলেভেন্ট বিজনেস অপারেশন রিলেটেড কি করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে এবং ফাইনালি কি করতে হবে, ডিসিশন মেক। ক্লিয়ার? আচ্ছা লাস্ট লাইনটা দেখেন, ইট সার্ভস অ্যাজ আ ক্রিটিক্যাল টুল ফর অর্গানাইজেশনস টু গেইন ইনসাইটস। এই যে স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটা অর্গানাইজেশনকে হেল্প করে টু গেট ইনসাইটস, মানে কি, ধারণা, ধারণা পেতে সাহায্য করে, কি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে, দেয়ার পারফরমেন্স, মার্কেট ডায়নামিক্স অ্যান্ড কাস্টমার বিহেভিয়ার। দেয়ার পারফরমেন্স বলতে কাদের পারফরমেন্স বোঝাচ্ছে, অর্গানাইজেশনের নিজের পারফরমেন্স কতটুকু, মার্কেট ডায়নামিক্স মানে কি, মার্কেটে যে মার্কেটে তারা তাদের প্রোডাক্টটা ডেলিভার করবে সেই মার্কেটের ডায়নামিক্সগুলো কেমন, ডায়নামিক্স বলতে এখন কী ধরনের ট্রেন্ড চলছে, কাস্টমারদের ডিমান্ডস কেমন হয়, কতটুকু পরিমাণে কাস্টমাইজেশন করার প্রয়োজন হয়, কী ধরনের কাস্টমারকে টার্গেট করলে তাদের প্রোডাক্টগুলো ভালোভাবে সেল হবে, এই ধরনের ডায়নামিক্সগুলো জানা যায় বা ডায়নামিক্সগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। অ্যান্ড আলটিমেটলি কাস্টমার কোন ওয়েতে বিহেভ করছে, একটা প্রোডাক্ট কাস্টমারকে সেল করার পর কাস্টমার কোন ওয়েতে ফিডব্যাক দিচ্ছে, তারা পজিটিভ অর নেগেটিভ, এই সবগুলো বিষয় সম্পর্কে বিজনেস স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে জানা যায়। খুব সহজভাবে স্ট্যাটিস্টিক্সের ডেফিনিশন দুইটা আমি এক্সপ্লেইন করেছি, কার কোন পয়েন্টে প্রবলেম আছে আমাদের, কোনো ওয়ার্ড বুঝতে প্রবলেম আছে, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আপনাদের জন্য আনন্দ হতে পারে আমি অর্থ সহ বলেছি, ওকে, কারো কোনো প্রবলেম আছে, আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। স্ট্যাটিস্টিক্স তো পড়লাম ডেফিনেশন, ঠিক আছে, কিন্তু কোনো একটা বিষয় যখন আমরা পড়ি তখন আমাদের মাথায় আসে যে আমরা কেন এটা পড়ছি, এটার প্রয়োজনীয়তা কি, এটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি, সিগনিফিকেন্স ওয়ার্ডটার অর্থ কি, তাৎপর্য বা গুরুত্ব। এই সিগনিফিকেন্স ওয়ার্ডটা ডিরেক্টলি এক্সামে না এসে আর কোন কোন ওয়েতে আসতে পারে আমি লাস্ট ক্লাসে বলেছি, ইম্পর্টেন্স অর নেসেসিটি, আপনারা অবলিক দিয়ে সিগনিফিকেন্স সহ বাকি দুইটাও লিখে রাখেন। ইন ডিটেলস সবগুলো লিখতে হবে তা কিন্তু না, আমি জাস্ট বলেছি আপনারা অ্যাটলিস্ট টপিকের নামগুলো লিখবেন, স্টার্ট দিয়ে সিগনিফিকেন্স অবলিক ইম্পর্টেন্স অবলিক নেসেসিটি অফ
বিজনেস স্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্স লিখে রাখুন। ফাইন, বলেন প্রথম সিগনিফিকেন্সটা কি? ডিসিশন মেকিং। দেন আমরা ডেফিনেশন একটু দেখে এসেছি না, আমরা কিন্তু এখানে পড়ছি বিজনেস স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স কেন কাজে লাগে। ডেফিনেশন আমরা পড়েছি যে কোনো ধরনের বিজনেস রিলেটেড ডিসিশন নিতে আমাদের কি হেল্প করে, স্ট্যাটিস্টিক্স হেল্প করে। এখানে কি বলেছে, প্রোভাইড দ্য সায়েন্টিফিক বেসিস ফর ডিসিশন মেকিং। যেহেতু স্ট্যাটিস্টিক্সের পুরো কাজটাই একটা সায়েন্টিফিক ওয়ার্ক, তাহলে আমাদের বিজনেসের যে কোনো ডিসিশন মেক করতে একটা সায়েন্টিফিক আউটপুট স্ট্যাটিস্টিক্স দেওয়া। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। প্রেডিক্টিভ মানে কি? অনুমান বিষয়ক যে জিনিসগুলো সেগুলো অ্যানালাইসিস করতে সাহায্য করে, হেল্পস ফোরকাস্ট ফিউচার ট্রেন্ডস এন্ড আউটকামস। প্রেজেন্ট সিচুয়েশনে আমরা যদি পরিসংখ্যানের মাধ্যমে কোনো একটা অ্যানালাইসিস করে থাকি, সেটা আমাদের ফিউচার ট্রেন্ড বা ফিউচারে আমাদের আউটকাম কেমন হতে পারে সেটা সম্পর্কে নলেজ শেয়ার করে থাকি। থার্ড ওয়ান হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। Ensures product and service quality through statistical quality control. Day to day, এরকম sometimes দেখা যায় যে organizationের productের quality খারাপ হয়ে থাকে। In that case, কোন organization যদি statistical কোন tools use করার মাধ্যমে তাদের quality measurement করে, তখন তাদের জন্য কি perfect একটা standard quality maintain করা possible। আলটিমেটলি আচ্ছা প্রত্যেকটা অর্গানাইজেশনের আলটিমেট টার্গেট কি থাকে বলুন? মুনাফা অর্জন, হ্যাঁ সাস্টেইন করা মার্কেটে, সব ঠিক আছে, কিন্তু এটা কিসের মাধ্যমে সম্ভব? মুনাফা অর্জন করা কিভাবে সম্ভব? প্রোডাক্ট সেল করার মাধ্যমে। কিন্তু প্রোডাক্ট তো তখনই সেল করতে পারবেন যখন কাস্টমার সেই প্রোডাক্ট পারচেজ করবে। অর্গানাইজেশনের আলটিমেট টার্গেট অফ কোর্স প্রফিট আর্ন করা, বাট কিসের মাধ্যমে? কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় তাহলে কোনো বিক্রি হবে? কোনো বিক্রি না হলে প্রফিট হবে? এজন্য আলটিমেটলি দেখা যায়, ইন আদার ওয়ার্ডস বলা যায় যে অর্গানাইজেশনের রোল থাকে তারা যেন কাস্টমারকে স্যাটিসফাই করতে পারে। কাস্টমার কখন স্যাটিসফাইড হবে? যদি প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা পসিবল হয়। কোনো প্রোডাক্ট যদি খারাপ কোয়ালিটির হয়, আপনারা একবার পারচেজ করে সেটাকে সেকেন্ড টাইম পারচেজ করার জন্য কোনো ইন্টারেস্ট ফিল করবেন? এবং একটা প্রোডাক্টের রিপিট কাস্টমার যদি না থাকে, সেই প্রোডাক্ট খুব একটা মার্কেটে সাস্টেইন করে না। কারণ কত নতুন কাস্টমার অ্যাট্রাক্ট, নতুন কাস্টমার তো লিমিটেড, রাইট? ধরেন আপনারা এখানে এখন কয়েকজন আছেন, ফর এক্সাম্পল 20 স্টুডেন্টস, আপনারা সবাই একটা প্রোডাক্ট পারচেজ করলেন, আপনারা সবাই ওই প্রোডাক্টের কাস্টমার, ফার্স্ট কাস্টমার। বাট প্রোডাক্টের কোয়ালিটি খুব একটা ভালো না হওয়ার কারণে ফার্দার পারচেজ করলেন কত? 10 জন। আর 10 জন কি পুনরায় প্রোডাক্টটা পারচেজ করলেন না? ওই প্রোডাক্টের তাহলে কাস্টমার 20 থেকে কততে নেমে এসেছে? 10। কিন্তু এই প্রোডাক্টের টোটাল কাস্টমারই ছিল 20 জন। 20 জনের বেশি তারা কাস্টমার ওই প্রোডাক্টের নেই, তারা অ্যাচিভ করতে পারেনি। এই ক্ষেত্রে কি কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার কারণে তারা কাস্টমার হারিয়ে ফেলেছে এবং নতুন কোনো কাস্টমার তারা গ্র্যাব করতে পারবে না। আরেকটা বিষয়, নতুন কাস্টমার গ্র্যাব করার ক্ষেত্রে কোন প্রবলেমটা হয় যদি কোয়ালিটি খারাপ হয়? যে 10 জন আপনাদের মধ্যে প্রোডাক্ট পারচেস করেননি, তারা এইটার নেগেটিভিটিস বাইরে কি আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভস, আপনার ফ্যামিলি মেম্বারসকে শেয়ার করবেন না? শেয়ার করার মাধ্যমে তখন ওই প্রোডাক্টটা নতুন যে কাস্টমার পাওয়ার পসিবিলিটি ছিল সেই পসিবিলিটিটাও তারা হারিয়ে ফেলে। এই জন্য কী করতে হবে? অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে হবে। লাস্ট ওয়ান ইজ রিস্ক ম্যানেজমেন্ট।
assesses risk and uncertainties in business environment. প্রত্যেকটা বিজনেসের সাথে risk connected. Risk ছাড়া কোনো business হয় একটা মাসে যে প্রফিট আর্ন করা হয়েছে পরের মাসে কি সেম অ্যামাউন্টের প্রফিট হয়, বেশি হয় কম হয়, এটাকেই বলা হয় কি রিস্ক, যেটা অন্য কোনো প্রফেশনের ক্ষেত্রে কিন্তু থাকে না। একটা ফিক্সড অ্যামাউন্ট, ফর এক্সাম্পল কোনো একটা জব করবেন, প্রতি মাসের শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে না। অর্গানাইজেশন কত টাকা প্রফিট করলো, কত টাকা লস করলো, সেটার উপর কিন্তু আপনার স্যালারি ডিপেন্ডেন্ট না। আপনাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট তারা দিতে বাধ্য, কিন্তু বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। তো এই ক্ষেত্রে এই রিস্কটা, এই রিস্ক কিভাবে ম্যানেজ করা যায়, যদি অর্গানাইজেশন কোন কোন ক্ষেত্রে রিস্ক বেশি সেটা তারা অ্যানালাইজ করে এবং সেই ওয়েতে সেটার উপর কাজ করে, তাহলে তারা আলটিমেটলি তাদের রিস্কগুলো, দেখেন রিস্ক কিন্তু জিরো করা যায় না, একেবারে কমিয়ে ফেলা যায় না, রিস্ক সবসময় থাকবে, বাট সেটাকে ম্যানেজ করা যায়। রিস্ক কি করা যায়, ম্যানেজ করা যায়, এটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া যায় না, বাট ইট ক্যান বি ম্যানেজড, যেটা কিসের মাধ্যমে পসিবল, স্ট্যাটিস্টিক্যাল টুলস বা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ডেটা অ্যানালাইসিসের অ্যানালাইসিস করা। সবাই ক্লিয়ার এই টপিকে, কারো কোনো প্রবলেম আছে? এই যে আমরা ডেফিনেশনে এইগুলো দেখেছি না, এখন আমি ইন ডিটেলস আপনাদেরকে স্টেজেস গুলো পড়াচ্ছি, ঠিক আছে? এই টপিকটার নাম কি, স্টেজেস অফ স্ট্যাটিস্টিক্স। কয়টা স্টেজ আছে? পাঁচটা। যে কোনো অর্গানাইজেশন যখন স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে ডেটা অ্যানালাইজ করতে যায়, তারাই পাঁচটা স্টেপ ফলো করে। আপনারা টপিক টেন ভাবে লিখবেন, স্টেপস অর স্টেজেস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স। স্টেজেস না এসে আরেকটা কিওয়ার্ড আসতে পারে, স্টেপস, স্টেপস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স। প্রথমটা কি, কালেকশন অফ ডেটা, সেকেন্ডটা অর্গানাইজেশন অফ ডেটা, থার্ড ওয়ান প্রেজেন্টেশন অফ ডেটা, ফোর্থ এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারপ্রিটেশন অফ ডেটা। বলেন তো ডেফিনিশনে কোনটা ছিল না? অর্গানাইজিং ছিল না, ইন্টারপ্রিটিং ছিল না, কোনটা ছিল না, থার্ড ওয়ানটা ছিল না, সেটা আপনারা চাইলে ডেফিনিশন অ্যাড করে দিতে পারেন। কোন সমস্যা, অর্গানাইজিং ছিল না, আচ্ছা কোনো সমস্যা নেই। একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেসে এই পাঁচটা স্টেপ ফলো করতে হয়। কালেকশন অফ ডেটা আপনারা অলরেডি বুঝেছেন, কিন্তু যখন ডেটা কালেক্ট করব সেটা কি হতে হবে, রিলেভেন্ট হতে হবে। একটা ছোট এক্সাম্পল দেই, ধরেন রিসেন্টলি একটা কোটা মুভমেন্ট হয়েছে, প্রোটেস্ট হয়েছে, ঠিক আছে? সো আপনাদের মধ্য থেকে আমি কয়েকজন স্টুডেন্টকে সিলেক্ট করব, যেটার মাধ্যমে আমি কি করব, আপনাদের যে কোটা মুভমেন্ট সেটার উপর একটা অ্যানালাইসিস করব। আচ্ছা কোটা মুভমেন্টের কথা বাদ দেন, যেহেতু আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স পড়ছি, বিজনেস রিলেটেড একটা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি। এক বছরের একটা প্রফিট অ্যানালাইসিস স্টেটমেন্ট রেডি করতে হবে একটা স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে? কী সম্পর্কে কী বলেছি, প্রফিট রিলেটেড একটি স্টেটমেন্ট রেডি করতে হবে, ঠিক আছে? ডেটা তাহলে কী রিলেটেড হওয়া উচিত, ডেটাটা যে কালেক্ট করব অর্গানাইজেশনের, ডেটা কালেক্ট করব স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করার জন্য বা অ্যানালাইজ করার জন্য, কি রিলেটেড ইনফরমেশন থাকতে হবে, প্রফিট রিলেটেড থাকতে হবে, কারণ আমাদের কাজ কিসের উপর, প্রফিট, ঠিক আছে? প্রফিট অ্যানালাইজ করব। এখন যদি আমরা প্রফিট রিলেটেড ইনফরমেশন কালেক্ট না করে সেলস রিলেটেড ইনফরমেশন কালেক্ট করি বা এমপ্লয়ি স্যালারি রিলেটেড ইনফরমেশন কালেক্ট করি, আমরা কি আমাদের টার্গেটেড রেজাল্ট পাবো? সো ডেটা কালেকশনের ক্ষেত্রে সেই ধরনের ডেটাগুলি কালেক্ট করতে হবে যেটা আমার টার্গেটের সাথে রিলেভেন্ট। কি করতে হবে, রিলেভেন্ট ডেটা কালেক্ট করতে হবে, যেন সেটা আমার পারপাসকে কি করে, ফুলফিল করে। সেকেন্ড ওয়ান হচ্ছে অর্গানাইজেশন অফ ডেটা, ডেটা
কালেক্ট করলাম। এর মাঝে অনেক ডেটা এরকম থাকতে পারে যেটা আমাদের কোনো কাজে আসবে না। যেমন আমরা প্রফিট অ্যানালাইজ করার জন্য 2023 এর ডেটা দরকার, কিন্তু কোনো একটা এমপ্লয়ি বাই মিস্টেক 2022 এর একটা ডেটা দিয়ে দিয়েছে, সেটা আমি কালেক্ট করে ফেলছি, কারণ প্রফিট রিলেটেড ডেটাই তো ছিল। কিন্তু 2023 এর প্রফিট অ্যানালাইজ করার জন্য কি 2022 এর প্রফিটটা কাজে আসবে? এটা তাহলে কিভাবে, কোন স্টেপে গিয়ে আমরা অর্গানাইজ করব? সেকেন্ড স্টেপে গিয়ে, যে আমরা যে ডেটা কালেক্ট করেছি সেটা ঠিকঠাক আছে কিনা এবং প্রপার ওয়েতে সেটা অর্গানাইজড আছে কিনা, যেটা আমরা সেকেন্ড স্টেপে বুঝতে পারব। থার্ড স্টেপে কি বলছে? প্রেজেন্টেশন অফ ডেটা। আপনারা কখনো পাই চার্ট দেখেছেন? হোল রাউন্ড দেন কয়েকটা ওই যে ফিজার এক্স্যাক্টলি। আমার চাইতে আপনারা আরো ভালো এক্সাম্পল দিয়েছেন, আমি তো ফিজার এক্সাম্পল দিচ্ছিলাম, স্ক্রিনে আছে, এটা একটা পাই চার্ট। আবার সামটাইমস অনেক টেবিল ইউজ করা হয় না, টেবিলও ইউজ করা হয়। এই যে বিভিন্ন ফিগার ইউজ করে ডেটাটাকে উপস্থাপন করা হচ্ছে, এটাকে কি বলে? প্রেজেন্টেশন অফ ডেটা। একটা টপিক রিলেটেড বা একটা বিষয় নিয়ে আমি ডেটা কালেক্ট করে রেখে দিলাম, কিন্তু সেটা যদি প্রপারলি কোনো একটা টুলস ইউজ করে আমরা প্রেজেন্ট না করি, সেটা তাহলে কি কম্পারিজন করা টাফ হয়ে যায়। আপনার একটু এই যে পাই চার্টটা আপনাদের স্লাইডে আছে সেটা একটু দেখেন। ধরেন বিগ যে পোর্শনটা, বিগার যে পোর্শনটা, সেটা কি জানুয়ারি মাসের প্রফিট। দেন তারপরে সবচেয়ে ছোট যে পোর্শনটা সেটা ধরেন অক্টোবর মাসের প্রফিট। এরকম 1, 2, 3, 4, 5 পাঁচটা ভাগে এটাকে ভাগ করেছে, ধরেন পাঁচটা মাসের প্রফিটের ইনফরমেশন দিয়েছে। এটা থেকে এটা ফিগারটা দেখি, সাইজটা দেখে আমরা বুঝতে পারছি না কোন মাসে কতটুকু প্রফিট হয়েছে। ইট ইজ প্রেজেন্টেশন, যেন ডেটাগুলো এক দেখাতেই বোঝা যায় যে এখন সিচুয়েশন। ওকে, দেন অ্যানালাইসিস। প্রেজেন্টেশন ডান, এখন আমার অ্যানালাইসিস করতে হবে কোন মাসে কেমন প্রফিট হয়েছে, কেন হয়েছে, সেটার রিজনস কী ছিল। সেটা আমরা বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে, এমপ্লয়িজদের সাথে ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারাকশনের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং ফাইনালি কী করতে হবে? ইন্টারপ্রিট করতে হবে। ইন্টারপ্রিট কীভাবে করতে পারবো? কজগুলো জানবো আমরা অ্যানালাইসিসের মাধ্যমে। দেন সেটা তো আমরা কি করলাম, অ্যানালাইজ করার পর আলটিমেটলি আমাদের হাতে একটা রেজাল্ট থাকবে, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের কি নিতে হবে, ডিসিশন নিতে হবে যে আমাদের এই স্পেসিফিক মান্থে যেহেতু প্রফিটটা কম হয়েছে সেটা কেন হয়েছে এবং সেটা কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, আলটিমেটলি একটা সলিউশন দিয়ে দিবে, ডিসিশন মেক করবে, যেটার মাধ্যমে ফার্দার নেক্সট ইয়ার থেকে, ফর এক্সাম্পল 2024 আপনাদের কম্পারেটিভলি 2023 প্রফিট বেটার হবে। স্টেজগুলো ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? ম্যাম, 5 নম্বর স্টেপ মেবি বাকি ছিল না, ইন্টারপ্রিটেশন বললাম তো। আলটিমেটলি কনক্লুশন দিবে এবং ডিসিশন মেক করবে কিভাবে প্রবলেমটা কোথায় সেটা অ্যানালাইজ করে কনক্লুশন দিবে এবং ডিসিশন মেক করবে যে ফার্দার যেন এই প্রবলেমগুলো রিপিট না। আচ্ছা, বিজনেস স্ট্যাটিস্টিক্স, স্টেজ, দেন ডেফিনেশন, আরও কত কিছু তো আমরা পড়ে ফেললাম, কিন্তু এই বিজনেস স্ট্যাটিস্টিক্স আমরা কোন কোন জায়গায় কাজে লাগাতে পারি সেটা এখন আমরা দেখবো। অ্যাপ্লিকেশন মানে কি? এটা কিভাবে লিখা, কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, লাস্ট ক্লাসে বলেছিলাম, বলেন অ্যাপ্লিকেশন অর দেখে বলেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্লিকেশন হচ্ছে নাউন, অ্যাপ্লাই তো হচ্ছে ভার্ব, এটা তো ইউজ করা যাবে না, ইউ হ্যাভ টু ইউজ নাউন। অ্যাপ্লিকেশন আসতে পারে, ইমপ্লিমেন্টেশন আসতে পারে, ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডের স্পেলিং কি? এটা মানে হচ্ছে কি? এই লাইটটা অফ করে সামনে লাইটগুলো জ্বালিয়ে দিলে ভালো হয়, দেখা যায় না, দেখা যায় না, লাগে।
এটাতে ওটা রিফ্লেক্ট হবে। আপনি ওনারের জন্য খাতা দেখে লিখুন, কোনো সমস্যা নেই। প্রথম ইমপ্লিমেন্টেশন আমরা কোথায় করতে পারি? অ্যাপ্লিকেশন মার্কেট রিসার্চ করার। মার্কেট রিসার্চ তো প্রত্যেকটা বিজনেসের জন্য একটা কম্পালসারি টাস্ক, রাইট? মার্কেট রিসার্চ করা ছাড়া কাস্টমার কারা সেটা কি বোঝা সম্ভব? কাদেরকে টার্গেট করা উচিত সেটা বোঝা সম্ভব? কোনোভাবে সম্ভব না। এর জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন ইভেন কোন একটা প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট লঞ্চ করার আগে কি করে? মার্কেট অ্যানালাইজ করে। অ্যানালাইজিং কনজিউমার প্রিফারেন্সেস অ্যান্ড বিহেভিয়ার, যেহেতু আমাদের আলটিমেট টার্গেট প্রফিট আর্ন করা এবং সেটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের মাধ্যমেই সম্ভব, তো শুরুতেই কি করতে হবে? কাস্টমারের প্রিফারেন্সেস কি এবং কাস্টমার কোন ওয়েতে বিহেভ করে সেটা জানতে হবে, যেটা কিসের মাধ্যমে জানা যায়? মার্কেট রিসার্চ। এবং মার্কেট রিসার্চটা কিসের মাধ্যমে করব? বিজনেস স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। সেকেন্ড ওয়ান হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস। ফিনান্স মানে কি? অর্থ। ফিনান্সিয়াল অ্যানালাইসিস তার মানে কি? আর্থিক যেই পর্যালোচনা বা বিশ্লেষণ। ইভালুয়েটিং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অ্যান্ড ফিনান্সিয়াল হেলথ। একটা অর্গানাইজেশন কিন্তু টাইম টু টাইম ক্যাপিটাল লাগে, সেটা বিভিন্ন সোর্স থেকে হতে পারে, এবং ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয় অর্গানাইজেশন স্মুথলি রান করতে, রাইট? এখন দেখেন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কোথায় কোথায় আছে, কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করলে সেই সেক্টর থেকে ভালো একটা আউটপুট পাওয়া যাবে, সেটা কি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে কিন্তু অ্যানালাইজ করা পসিবল। এবং ফিনান্সিয়াল হেলথ কেমন, এই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, 2023 এর প্রফিট কেমন হয়েছে সেটা অ্যানালাইজ করা, এটাও কিন্তু ওই অর্গানাইজেশনের একটা ফিনান্সিয়াল হেলথ ইভালুয়েশন। 2023 যদি প্রফিটের অ্যামাউন্টটা দেখি তখন আমরা বুঝতে পারবো না যে অর্গানাইজেশনের ফিনান্সিয়াল হেলথ প্রফিটের দিক থেকে কেমন। দেন আরও কিছু কিছু টার্মস আছে, সেলস আমরা কি করতে পারি? ক্যালকুলেট করতে পারি। টোটাল ক্যাপিটাল কেমন আছে সেটা ক্যালকুলেট করতে পারি। কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়েছে এই সব কিছু কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এই সব কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল হেলথ সম্পর্কে ভালো একটা নলেজ পাবো। ওকে, থার্ড ওয়ান হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যেটা একটু আগে আমরা দেখেছি। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করা যায়, মনিটরিং অ্যান্ড ইমপ্রুভিং প্রোডাক্ট কোয়ালিটি। দেখেন কোয়ালিটি শুধু যে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করার মাধ্যমে কোয়ালিটি কেমন আছে সেটাই করব বা কোয়ালিটি মেজার করব তা করলে কিন্তু হবে না। কোয়ালিটি মেজার করে বসে থাকলে হবে? সেটা কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। যদি দেখা যায় কোয়ালিটি ভালো হয়নি বা আরো কাস্টমারের প্রিফারেন্স আরো হাই, সেটা জানার পর অবশ্যই কি করতে হবে? কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ফোর্থ ওয়ান হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। একটা অর্গানাইজেশনে অনেক ধরনের অপারেশনস থাকে, অনেক ধরনের প্রসেস ইউজ করা হয়। এই যে অপারেশনসগুলো, এই অপারেশনসগুলো প্রপার ওয়েতে কি করতে হবে? ম্যানেজ করতে হবে। অপটিমাইজিং সাপ্লাই চেইন অ্যান্ড প্রোডাকশন প্রসেসেস, ফুল যে সাপ্লাই চেইনটা আছে প্রোডাকশন হাউস থেকে শুরু করে আলটিমেট কাস্টমার পর্যন্ত পৌঁছাতে যে সাপ্লাই চেইনটা ইউজ করা হয় এবং যে প্রোডাকশন প্রসেসগুলো আছে সেগুলো হাইয়েস্ট লেভেল পর্যন্ত যেন ইউটিলাইজ করা যায়, অপটিমাইজ করা যায়, সেটাও কি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এনশিওর করা পসিবল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হিউম্যান রিসোর্সেস, এমপ্লয় পারফরমেন্স অ্যান্ড স্যাটিসফ্যাকশন অ্যানালাইসিস। অর্গানাইজেশনের জন্য আলটিমেটলি কাজ করে কারা? এমপ্লয়িরা যদি ভালো পারফরমেন্স না করে, এমপ্লয়িরা যদি প্রপার ওয়েতে কাজ না করে, তাহলে কি আলটিমেটলি অর্গানাইজেশন ইমপ্রুভ করতে পারবে? এমপ্লয়িদের পারফরমেন্স কোন লেভেলে আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং এমপ্লয়িরা যদি স্যাটিসফাইড না থাকে তাহলে কি তারা ভালো পারফরমেন্স দিবে? এটা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। পারফরমেন্স যেমন ইভালুয়েট করতে হবে, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন কেমন, তারা ওই অর্গানাইজেশনে কাজ করে খুশি কিনা, স্যাটিসফাইড কিনা, তারা যে স্যালারি পাচ্ছে সেটাতে তারা স্যাটিসফাইড কিনা, এই সব কিছু কিসের মাধ্যমে জানা যায়? বিজনেস স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। অর্গানাইজেশনের এমপ্লয়িজদেরকে কিন্তু হিউম্যান রিসোর্স বলে, আমরা বিজনেসের স্টুডেন্ট না, এমপ্লয়িজ ওয়ার্ডটা সবাই ইউজ করবে, বাট আমরা কি ইউজ করবো? ঠিক আছে,
these are the topics which I have to cover in this class. আপনাদের next class এ এই chapter এর বাকি topic গুলো আমি cover করে দেবো, ঠিক আছে?